পারপর আলোচনা করব ট্রানজিস্টরের বায়াসিং এবং স্টেবিলাইজেশনের ধারণা। আজকের পাঠ শেষে আমরা যা জানতে পারবো সেটা সংক্ষেপে বলছি। লোড লাইন কি, অপারেটিং পয়েন্ট ও স্টেবিলিটি ফ্যাক্টর কি এটা জানতে পারবে তোমরা, ডিসি লোড লাইন অঙ্কনের পদ্ধতি জানতে পারবে, কমন বেস কমন ইমিটার সার্কিটের লিকেজ কারেন্ট ব্যাখ্যা করতে পারবে, ট্রানজিস্টারের যেসব বায়াসিং আছে সে বায়াসিং এর শর্তগুলো জানতে পারবে, ট্রানজিস্টার বায়াসিং এর বিভিন্ন পদ্ধতি সমূহ জানতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, লক্ষ্য করো আমি তোমাদের এখন পাঠের বিস্তারিত আলোচনা করব। লোড লাইন, লোড লাইনে আমার এখানে একটা কমন ইমিটার অ্যাম্পলিফায়ার সার্কিট দেখতে পাচ্ছি, ডান পাশে একটা কার্ভ চিত্র দেখতে পাচ্ছি। এই কমন ইমিটার সার্কিটে আউটপুট ফেরান্তে আউটপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজ আছে, ভিসি ভোল্টেজ, আউটপুট কারেন্ট আছে, কালেক্টর কারেন্ট। এই আউটপুট কালেক্টর কারেন্টটা ওয়াই অক্ষ বরাবর আইসি কে নির্দেশ করা হয়েছে, আর এক্স অক্ষ বরাবর আউটপুট ভোল্টেজ ভিসি কে নির্দেশ করা হয়েছে। এখানে যখন এই আউটপুট ভোল্টেজটার ভিআই কার্ভ অঙ্কন করা হয়েছে, তখন এই আউটপুট কারেন্টের সাপেক্ষেই অঙ্কন করা হয়েছে। এ সময় ইনপুটের সিগন্যালটা শূন্য থাকবে, ইনপুটের সিগন্যাল শূন্য থাকা অবস্থায় যে কারেন্ট প্রবাহিত হয় সেই কার্ভটি হয়েছে এটি। এই সময় ভিসিসি এর জন্য এক্স অক্ষের উপর একটা বিন্দু ভিসিসি বি বিন্দু নেওয়া হয়েছে, আর ভিসিসি বাই আরসি কালেক্টর মানের জন্য, কালেক্টর কারেন্টের মানের জন্য এ বিন্দু নেওয়া হয়েছে। এই এ আর বি বিন্দু সংযোগকারী যে রেখাটা এটা হচ্ছে লোড লাইন। তাহলে আমরা এক কথায় বলতে পারি, কোনো নির্দিষ্ট লোড রেজিস্ট্যান্সে কালেক্টর ইমিটার ভোল্টেজ এবং কালেক্টর কারেন্টের পরিবর্তন নির্দেশ করে যে রেখা সেই রেখাটা হচ্ছে লোড লাইন। লোড লাইন দুই প্রকার, এসি লোড লাইন ও ডিসি লোড লাইন। এরপরে আসি আমরা অপারেটিং পয়েন্ট। উপরের একই চিত্রের মতন এখানেও একটু কমন ইমিটার সার্কিট আছে এবং কালেক্টর কারেন্ট এবং ভিসি ভোল্টেজ যে কার্ভ রেখার উপর লোড লাইন আছে, এখান থেকে আমরা দেখব অপারেটিং পয়েন্টটা কি। আমাদের শূন্য সিগন্যালের সময় কালেক্টরে যে কারেন্টটা প্রবাহিত হয় সেই কারেন্টটা হচ্ছে ওসি ভিসি রেখা বরাবর দেখানো হয়েছে, আবার ওই সময় ভিসিসি সরি সরি আমাদের যে কালেক্টর কারেন্ট এবং আউটপুট যে ভোল্টেজটা আছে সেটা ওয়াই অক্ষ বরাবর এবং ভোল্টেজ টা এক্স অক্ষ বরাবর নির্দেশ করা হয়েছে। এখানে যখন সিগন্যাল শূন্য থাকবে তখন যে কারেন্টটা প্রবাহিত হয় সেই কারেন্টটা আইসি রেখা বরাবর ওডি দ্বারা নির্দেশ করা হয়েছে, এবং ভিসিসি ভোল্টেজটাকে ভিসি রেখায় ওসি দ্বারা নির্দেশ করা হয়েছে। এই ওডি কারেন্ট এবং ওসি ভোল্টেজ এবি রেখার কিউ বিন্দুতে ছেদ করে, এই কিউ বিন্দুটাই হচ্ছে অপারেটিং পয়েন্ট। ইনপুটে শূন্য সিগন্যালে কালেক্টর কারেন্ট এবং কালেক্টর ইমিটার ভোল্টেজের মানের জন্য ডিসি লোড লাইনে যে নির্দিষ্ট বিন্দু পাওয়া যায় তাকে অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট বলে। স্টেবিলিটি ফ্যাক্টর, স্টেবিলিটি ফ্যাক্টরের সাথে বিটা এর একটা সম্পর্ক আছে। এটা একটা কমন ইমিটার সার্কিট, বিটা ইকুয়াল টু আমরা জানি আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের অনুপাত। আবারও বলছি, আমরা জানি বিটা ইকুয়াল টু কমন ইমিটার সার্কিটের আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের অনুপাত, অর্থাৎ বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি। এই বিটা ফ্যাক্টরটা স্থির অবস্থায় লিকেজ কারেন্ট আইসি এর সাপেক্ষে কালেক্টর কারেন্ট আইসি এর পরিবর্তনের হারকে স্টেবিলিটি ফ্যাক্টর বলে। এস ইকুয়াল টু ডেল আইসি বাই ডেল আইসিও। ডিসি লোড লাইন অঙ্কনের পদ্ধতি আগেই আমরা দেখেছি। ডিসি লোড লাইন আমরা এখানে গাণিতিক সমীকরণের মাধ্যমে দেখব যে
ডিসি লোড লাইনটা কিভাবে এ বিন্দু এবং বি বিন্দুকে নির্ণয় করা হয়। তো ডিসি লোড লাইনের সংজ্ঞাটা আমরা জেনে রাখি। কোন ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার সার্কিটে সিগন্যাল প্রয়োগের পূর্বে এর আউটপুট বৈশিষ্ট্য রেখা, আউটপুট যে বৈশিষ্ট্য রেখা আছে নির্ণয় করা হচ্ছে। এ লাইন হতে আইসি এবং ভিসি এর মান বের করা হয়। এই আউটপুট বৈশিষ্ট্য রেখাকে ডিসি লোড লাইন বলে। এখন আমরা এর গাণিতিক ব্যাখ্যাটা দেখি। কমিউটার সার্কিটের এখানে আইসি ইজ ইকুয়াল টু যদি জিরো ধরা হয় বা জিরো হয়, কালেক্টর ইমিটার ভোল্টেজ সর্বোচ্চ হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, আইসি ইকুয়াল টু জিরো হলে কালেক্টর ইমিটার ভোল্টেজের মান সর্বোচ্চ হবে, এর সময় ভিসিই ইকুয়াল টু ভিসিসি হবে। তাহলে আমরা সমীকরণে লিখতে পারি আউটপুটের সাপেক্ষে ভিসি ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি আরসি। যেহেতু আমরা আইসি ইকুয়াল টু জিরো ধরেছি, তাহলে ভিসিসি মাইনাস আইসির মান জিরো বসাই ইন্টু আরসি, এটা জিরো হয়ে যায়, ভিসিই ইকুয়াল টু ভিসিসি। এই মান হতে প্রথম বিন্দু এ পাওয়া যায়। তাহলে ভিসি রেখায় ভিসিসি একটা বিন্দু, এই বিন্দুটাই হচ্ছে এই লোড লাইনের বি বিন্দু। আমরা তাহলে বুঝতে পেরেছি বি বিন্দু কিভাবে আসে। এবার দেখি এ বিন্দু। এবার ভিসিও ভোল্টেজ জিরো হবে, আইসি মান সর্বোচ্চ হবে, মানে আইসি ইকুয়াল টু ভিসিসি আর সি এর সমান হবে। সমীকরণটাই তাহলে আমি লিখতে পারি ভিসি ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি আর সি। আমি এই ভিসিই ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি আর সি আউটপুটের সাপেক্ষেই লিখেছি। এখানে ভিসি ইকুয়াল টু জিরো, তাহলে ভিসিসি মাইনাস আর সি আইসি আর সি। এই সমীকরণ থেকে আইসি এর মান পেলাম ভিসিসি বাই আর সি। এই যে আমরা কার্ভে দেখব সেইটা ভিসিসি বাই আর সি, ওয়াই অক্ষ বরাবর একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু। তাহলে এই এ বিন্দু সংযোগকারী রেখাটাই হচ্ছে ডিসি লোড লাইন। এভাবেই আমরা গাণিতিকটা দেখে নিলাম। আশা করি তোমাদের এখন আর লোড লাইন সম্পর্কে আর বুঝতে বাকি নেই। এবার আসি কমন বেস সার্কিটের লিকেজ কারেন্টের ব্যাখ্যা। কমন বেস সার্কিটে আমরা আগেই জানি কনফিগারেশন থেকে, কমন বেস সার্কিটে আলফা, কমন ইমিটার সার্কিটে বিটা, কমন কালেক্টর সার্কিটে গামা, এসবের সাথে আমরা পরিচিত হয়ে এসেছি। এখানে দেখছি কমন বেস সার্কিটে আলফা ইকুয়াল টু আউটপুট কারেন্ট কালেক্টর, আউট আর ইনপুট কারেন্ট হচ্ছে আই, আইসি হচ্ছে আউটপুট কারেন্ট আর আই হচ্ছে ইনপুট কারেন্ট। তাহলে আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই আই, আইসি ইকুয়াল টু আলফা আই। এই সার্কিটের আউটপুটের মোট কারেন্ট হবে আইসি ইকুয়াল টু আলফা আই প্লাস আইসি বিও। পূর্বেই এই কারেন্টটা দেখেছি, এখানে সংযুক্ত আছে আইসি বিও, আইসি বিও কারেন্টটা হচ্ছে লিকেজ কারেন্ট, আইসি বিও কারেন্টটা হচ্ছে লিকেজ কারেন্ট। শিক্ষার্থী বন্ধুরা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ আইসি বিওটা হচ্ছে কমন বেস সার্কিটের লিকেজ কারেন্ট। এখন আমরা সমীকরণে আসি, আইসি ইকুয়াল টু আই মাইনাস আইবি ইকুয়াল টু আলফা আই বা প্লাস আইসি বিও। এখানে আই এবং আই মাইনাস আইবি এসেছে ডান পাশে, আমরা লক্ষ্য করি আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এটা হলো কারশপের কারেন্ট সূত্র থেকে নিয়েছি, তোমরা এটা জানো। এখান থেকে আইসি এর মানটা বের করেছি, এই আইসি এর মানটা এখানে বসিয়েছি, আই মাইনাস এপাশের আলফা আই কে পক্ষান্তর করে এখানে এনেছি, এপাশে প্লাস ছিল এপাশে আসলে মাইনাস হয়ে গেছে, আইসি বিও আই বি এপাশে মাইনাস আছে এপাশে আসলে প্লাস হয়ে গেছে। এখান থেকে আই কমান নিলাম, আই কমান নিলে ওয়ান মাইনাস আলফা ইকুয়াল টু আইবি প্লাস আইসি বিও, আইবি প্লাস আইসি বিও, আমি শুধু সাইড পরিবর্তন করেছি এই লাইনটাতে।
এরপরে আমরা পক্ষান্তর করেছি, আইবি কে বাম পাশে রেখেছি এবং আইসিবিও এখানে প্লাসে আছে, ডান পাশে যে সে মাইনাসে আইসিবিও হলো। এটাকে আমি একটা সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি সুবিধার্থে, যে এটা হচ্ছে কমন বেস সার্কিটের বেস কারেন্টের সমীকরণ। এরপরে আছে আইসিবিও ইকুয়াল টু আই ইন্টু 1 - α - iB, অর্থাৎ আইসিবিও এর পাশে মাইনাসে ছিল, এর পাশে আসার কারণে প্লাস হয়ে গেল, আর আইবি টাই পাশে বাম পাশে ছিল, ডান পাশে যে মাইনাস হয়ে গেল। এই আইসিবিও টাই হচ্ছে কমন বেস সার্কিটের লিকেজ কারেন্ট। এটা লিকেজ কারেন্টের ব্যাখ্যা আকারেও পরীক্ষায় থাকতে পারে বা তোমরা মনে রাখতে পারো, অথবা পরীক্ষার সময় প্রমাণ আকারেও আসতে পারে যে এই সত্যটা, বেস কারেন্ট 1 নম্বর সমীকরণের সত্যটা উল্লেখ করে প্রমাণ করতে হতে পারে, অথবা আইসিবিও ইকুয়াল টু আই ইন্টু 1 - α - iB, এই সত্য প্রমাণ আকারে আসতে পারে। কমন ইমিটার সার্কিটের লিকেজ কারেন্টের ব্যাখ্যা, এখানে একটা কমন ইমিটার সার্কিট আছে, কমন ইমিটার সার্কিটে বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি, অর্থাৎ আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্টের অনুপাত, আইসি ইকুয়াল টু বিটা আইবি। কমন ইমিটার এই সার্কিটটায় টোটাল কারেন্টটা হবে আইসি ইকুয়াল টু বিটা আইবি প্লাস আইসিইও, আইসিইওটা হচ্ছে কমন ইমিটার সার্কিটের লিকেজ কারেন্ট। সমীকরণে আসি আমরা, আইসি উপরের আইসি আইসি রয়ে গেল, বিটা আইবি কে আমি আলফা ই প্লাস আইসিইও, এই আলফা ইটা কেন লিখেছি, একটু আগেই আমরা দেখেছি কমন বেস সার্কিটে আইসি ইকুয়াল টু আলফা ই, এবং এই কমন ইমিটার সার্কিটে দেখছি আইসি ইকুয়াল টু বিটা আইবি, তো দুটোই আইসি এর মান, অর্থাৎ আমরা বিটা আইবি ইকুয়াল টু আলফা ই লিখতে পারি। এইখান থেকেই আমি বিটা আইবি ইকুয়াল টু আলফা আই লিখেছি। এরপরে আমরা জানি কারশফের কারেন্ট সূত্র থেকেই আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, আইবি মানটা রেখেছি তাহলে আই মাইনাস আইসি, আইবি ইকুয়াল টু আইই মাইনাস, এই যে আইসি আছে এই আইসির মানটা 1 নং সমীকরণে যে মান আছে এই মানটা এখানে বসাই, আলফা ই প্লাস আইসি ইও। পরবর্তী লাইনে শুধু আমি ব্র্যাকেটটা তুলে দিয়েছি, এখানে মাইনাসের কারণে এই মাইনাস, আর ভিতরে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। আইবি ইকুয়াল টু আই এবং আলফা আই থেকে আমি আই কমান নিয়েছি, আই এবং আলফা আই থেকে আই কমান নিয়েছি, তাহলে 1 - α - iCEO। পরবর্তীতে আইসিইও এপাশে পক্ষান্তর করে এনেছি, মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে, ইকুয়াল টু আই 1 - α - iB। এই যে আইসিইও এটা হচ্ছে কমন ইমিটার সার্কিটের লিকেজ কারেন্ট। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার ট্রানজিস্টরের বায়াসিং এর শর্ত সমূহ আলোচনা করব। ট্রানজিস্টরের শর্ত সমূহ আমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, পিএনপি ট্রানজিস্টারের গাঠনিক চিত্র, আর পিএনপি ট্রানজিস্টারের একটা বায়াসিং চিত্র। আমরা প্রথম ক্লাসে প্রথম টপিকেই ট্রানজিস্টারের বায়াসিং পড়িয়েছিলাম, সেখানে পিএনপি ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টারের গাঠনিক চিত্র এবং পিএনপি ট্রানজিস্টারের বায়াসিং চিত্র, এনপিএন ট্রানজিস্টারের বায়াসিং চিত্র ছিল, যেখান থেকে শুধু ব্যাখ্যা করেছিলাম ফরওয়ার্ড রিভার্স বায়াসিং, ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াসিং, রিভার্স রিভার্স বায়াসিং, রিভার্স ফরওয়ার্ড বায়াসিং, চারটা বায়াসিং কাকে বলে এবং চিত্রের সাহায্যে সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম। এখানে শুধুমাত্র একটি চিত্রই ব্যবহার করা আছে, সেই একই বায়াসিং গুলো থাকবে, শুধু সত্যটা কি কি সত্য থাকে আমরা সেটা দেখে নেব। যখন ফরওয়ার্ড রিভার্স বায়াসিং থাকে, আমি এখানে একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি ইনপুটে ফরওয়ার্ড বায়াস আছে আর আউটপুটে আছে রিভার্স বায়াস, এটাকে যেমন ফরওয়ার্ড রিভার্স বায়াসিং বলা হয়, আবার ইনপুটে একটা সত্য আরোপ করা হয়েছে আউটপুটেও একটা সত্য আরোপ করা হয়েছে এটাও বলতে পারি। সেই সাপেক্ষে আমি একটা চার্ট করেছি, চার্টটা দেখো,
ইনপুটে ফরওয়ার্ড রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে ইনপুটে ফরওয়ার্ড বায়াস, আউটপুটে রিভার্স বায়াস। ঠিক এই অবস্থায় ট্রানজিস্টরটা কি অবস্থায় থাকে? কার্যকরী অবস্থায় থাকে। অনুরূপভাবে ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াসিং এর সময় ইনপুট ফরওয়ার্ড বায়াস আর আউটপুটে থাকে ফরওয়ার্ড বায়াস। এটা স্যাচুরেশন অবস্থা ট্রানজিস্টরের। আবার রিভার্স রিভার্স বায়াসিং, ইনপুটে রিভার্স বায়াস থাকে, আউটপুটে রিভার্স বায়াস থাকে। এটা ট্রানজিস্টরের কাট অফ অবস্থা। রিভার্স ফরওয়ার্ড বায়াসিং, রিভার্স বায়াস ইনপুটে আর আউটপুটে ফরওয়ার্ড বায়াস, ট্রানজিস্টরের অবস্থাটা ইনভার্টেড। এটা আমরা একটা কমন বেজের ক্ষেত্রে একটা বায়াস দেখিয়েছি, চারটা বায়াসই আলোচনা পূর্বে করা হয়েছিল। এটাকে আমি আবার সত্য আকারেও বলতে পারি যে ইনপুটে এই সত্যগুলো থাকবে, আউটপুটে এই সত্যগুলো থাকবে। ইনপুটের সত্যটার ক্ষেত্রে, ইনপুট আউটপুটের এই সত্যর ক্ষেত্রে আমি আরো বলতে পারি, এটা শুধুমাত্র কমন বেজ, এখানে বেজ ইনপুটের সাথে আছে, আউটপুটের সাথে আছে, কমন বেজ সার্কিটের ক্ষেত্রেই না শুধু, এটা কমন ইমিটার সার্কিটের ক্ষেত্রে, কমন কালেক্টর সার্কিটের ক্ষেত্রেও এই সত্যগুলো একই রকম থাকবে। তাহলে বায়াসিং এবং বায়াসিং এর সত্য, বায়াসিং গুলোর নামও তোমাদের স্পষ্ট মনে রাখতে হবে, এবং এটা থেকে ইনপুটের কি সত্য, আউটপুটের কি সত্য এটাও মনে রাখতে হবে। ট্রানজিস্টর বায়াসিং এর বিভিন্ন পদ্ধতি সমূহ আমাদের সমস্ত আলোচনায় ট্রানজিস্টার নিয়ে, এই ট্রানজিস্টারের বায়াসিংটা কিন্তু পরবর্তী সমস্ত ইলেকট্রনিক্সে বিশেষ প্রভাব ফেলবে, তাহলে এই বিষয়টা তোমরা খুব গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে শুনবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা নোট রাখবে, আমি ক্লাসের শেষে সময় নিব, তখন তোমাদের প্রশ্নের অ্যান্সার দিব। ভোল্টেজ ডিভাইডার, ট্রানজিস্টারের যে বায়াসিং পদ্ধতি, এটা চার প্রকার: ভোল্টেজ ডিভাইডার বায়াস পদ্ধতি, বেজ রেজিস্টার বায়াস পদ্ধতি, কালেক্টর ফিডব্যাক রেজিস্টার সহযোগে বায়াস পদ্ধতি, ইমিটার বায়াস পদ্ধতি। আমরা এবার আলোচনায় আসি ভোল্টেজ ডিভাইডার বায়াস পদ্ধতিতে। ছাত্রছাত্রীরা, তোমরা চিত্রের দিকে লক্ষ্য করো, এখানে একটা ভিসিসি সাপ্লাই আছে। ভিসিসি সাপ্লাই এর সাথে সিরিজে R1 আর R2 রেজিস্টার সংযোগ করা হয়েছে। এই R1 আর R2 রেজিস্টার এর R2 তে ভোল্টেজ ড্রপ হয়, R1 এর মাধ্যমে বেজে ভোল্টেজ প্রদান করা হয়। R2 তে যে ভোল্টেজ ড্রপটা হয়, সেই ভোল্টেজটাই বেজ আর ইমিটারে ফরওয়ার্ড বায়াস প্রদান করে, এর ফলে বেজ কারেন্টও প্রবাহিত হয়। আমি আবারও বলছি, R2 তে যে ভোল্টেজ ড্রপ হয়, সেই ভোল্টেজের কারণে বেজ এবং ইমিটারে ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয় এবং বেজ কারেন্ট প্রবাহিত হয়। এই বেস কারেন্টের সময় ইনপুটে কোনো প্রকার সিগন্যাল থাকে না, তখন কালেক্টর কারেন্টও প্রবাহিত হয়। ইমিটারে একটা রেজিস্ট্যান্স সংযুক্ত করা আছে, এই রেজিস্টারটা ভোল্টেজ স্টেবিলাইজেশনের কাজ করে। আবারও বলছি, এই যে ইমিটারে একটা রেজিস্টার দেখতে পাচ্ছ, এটা ভোল্টেজ স্টেবিলাইজেশনের কাজ করে। তাহলে এই ভোল্টেজ ডিভাইডার পদ্ধতিতে কিভাবে কালেক্টর কারেন্ট প্রবাহিত হয় এবং স্টেবিলাইজেশনের কাজ হয় আমরা বুঝে নিলাম। এই ভিসিসি এর সাথে R1 R2 ভোল্টেজকে ডিভাইডিং করে বলে এই সার্কিটটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার বায়াস পদ্ধতি। এরপরে আসি বেজ রেজিস্টার পদ্ধতি। এখানে দেখো, RB একটা রেজিস্টার আছে, RB রেজিস্টারটা উচ্চ মানের হয়ে থাকে। এই রেজিস্টারের একটা প্রান্ত ভিসিসি সাপ্লাই এর সাথে সংযোগ করা হয়েছে, আর একটা প্রান্ত NPN ট্রানজিস্টরের বেজের সাথে সংযোগ করা হয়েছে। আবার লক্ষ্য করো, ভিসিসি প্লাস এর সাথে RB এর একটা প্রান্ত সংযোগ করা হয়েছে, আর NPN ট্রানজিস্টরের বেজের সাথে একটা প্রান্ত, যেটা P প্রান্তের সাথে সংযোগ করা হয়েছে। এখানেও বেজ কারেন্টের ইনপুটে কোনো সিগন্যাল নেই, তাহলে এই যে IV কারেন্টটা আছে, বেস কারেন্ট যে IVটা আছে, এটা এই ভিসিসি থেকে আসে, এই RB র মাধ্যমেই প্রবাহিত হয়।
এর ফলেই এই বেজ এবং ইমিটারে ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়। ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো, আইবিতে যে কারেন্টটা আসবে সেটা ভিসিসি থেকে আরবি এর মাধ্যমে বেজে প্রয়োগ করা হবে এবং এই বেজ ইমিটারে ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। আরবি এর যে মান নির্বাচন করা হবে, আরবি এর মানটা যে নির্বাচন করা হবে, সে সঠিক মানের শূন্য সিগন্যালের বেস কারেন্ট সরবরাহ করবে সব সময়। কালেক্টর ফিডব্যাক রেজিস্টার সহযোগে বায়াসিং পদ্ধতি। কালেক্টর ফিডব্যাক রেজিস্টার, এই নামের সাথেই সার্কিটের অনেক মিল আছে। এখানে একটা কালেক্টর আছে, কালেক্টরের সাথে একটা রেজিস্টার সংযোগ করা আছে যেটা বেজের সাথে, এনপিএন ট্রানজিস্টরের বেজের সাথে সংযোগ করা আছে। কালেক্টর থেকে একটা রেজিস্টার এবং সেটা বেজের সাথে সংযোগ করা, এই রেজিস্টারটাকে ফিডব্যাক রেজিস্টার বলা হয়ে থাকে। এখানেও বেজের সাথে কোনো সিগনাল নেই, অর্থাৎ শূন্য সিগনাল। এই সময় এই যে বেস কারেন্ট ভিবিসি, ছাত্রছাত্রীরা লক্ষ্য করো, এই বেজ এবং কালেক্টরের যে ভোল্টেজ, এই ভোল্টেজের মাধ্যমেই আইবি কারেন্ট নির্ধারণ করা হয়। এই ভিসিবি ইমিটার যে ভোল্টেজ আছে, এটা বেজ ইমিটার ভোল্টেজকে ফরওয়ার্ড বায়াস প্রদান করে। এখানে যে ভিসিবি ভোল্টেজ আছে, এই ভোল্টেজের মাধ্যমেই বেজ কারেন্ট প্রদান করে। এই ভিসিবি ভোল্টেজের কারণেই বেজ এবং ইমিটারে ফরওয়ার্ড বায়াস প্রদান করে, ফলে আরবি এর মধ্য দিয়ে বেজ কারেন্ট প্রবাহিত হয়। এর ফলে শূন্য সিগন্যাল থাকা সত্ত্বেও কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়। ইমিটার বায়াস পদ্ধতি, চিত্রে তোমরা লক্ষ্য করো, ইমিটার, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে ইমিটার। ইমিটারের সাথে ইমিটার রেজিস্টার আছে, তারপরে আছে বায়াস, আবার কালেক্টরও আছে বায়াসিং। এই পদ্ধতিতে কালেক্টরে এবং ইমিটারে উভয় সার্কিটে বায়াসিং প্রদান করা হয়। আমরা এনপিএন, এন এর সাথে নেগেটিভ, এবং এই যে প্রান্তটা আছে, এই প্রান্তটা এই বেজের সাথে সংযোগ করে পজিটিভ প্রান্ত, এখানে ফরওয়ার্ড বায়াস দেওয়া হয়। এবং আউটপুটে এটা হচ্ছে পি এনপি, এন প্রান্ত, এন প্রান্তের সাথে পজিটিভ সংযোগ দেওয়া হয় এবং অপর প্রান্তের সাথে নেগেটিভ সংযোগ দিয়ে এটাকে রিভার্স বায়াস করা হয়। ইনপুটে ফরওয়ার্ড বায়াস করা হয়, আউটপুটে রিভার্স বায়াস করা হয়। এটা একটা কমন ইমিটার সার্কিটের মতনও কাজ করে থাকে। এখানে একটা ইমিটার রেজিস্টার আছে, এটা স্টেবিলাইজেশনের কাজ করে, এবং এই যে বেজ রেজিস্টার আছে, এটা সিগন্যাল বিহীন অবস্থায় বেজ কারেন্ট প্রদান করে এবং কালেক্টর কারেন্টও, কালেক্টর কারেন্ট প্রবাহেরও সৃষ্টি করে। ছাত্রছাত্রীরা তোমরা মনে রাখবে, এখানে কিন্তু বায়াসিংটা শুধুমাত্র এই যে ভিসি ডিসি বায়াসিং এর ফলেই কারেন্ট প্রবাহিত হয়, ইনপুটে কোনো প্রকার শূন্য সিগনাল, কোনো প্রকার সিগনাল নেই অথবা শূন্য সিগনাল আছে এটাকে ধরে নেওয়াই হয়। এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আজকের আলোচ্য বিষয় থেকে তোমরা বাড়ির কাজ করবে, ডিসি লোড লাইনের যে গাণিতিক ব্যাখ্যাটা আমরা করেছি সেটা মনে করেই চিত্র অঙ্কন করবে, কমন বেস কমন ইমিটার সার্কিটের লিকেজ কারেন্টের সমীকরণ নির্ণয় করবে, ট্রানজিস্টার বায়াসিং এর বিভিন্ন পদ্ধতি সমূহের চিত্র অঙ্কন করবে। তোমরা এই বাড়ির কাজটা ক্লাস করলে তোমাদের ক্লাস টিচারের কাছে জমা দিবে, তোমাদের ধারাবাহিক নম্বর এটার উপর বন্টন করা হবে।